निरंजनो निराकार एको देवो महेश्वरा मृत्युमुखात् गतं प्राणं बलादाकृष्य रक्षते। हर हर महादेव। बछरे छ मास देवता और छ मास मनुष्य द्वारा पूजित है এই পঞ্চলিঙ্গের অন্যতম প্রধান মন্দির, যেখানে বিরাজ করেন সৃষ্টিকর্তা স্বয়ং মহাদেব। প্রতি বছর হাজার হাজার ভক্ত এই মন্দিরে মহাদেবের দর্শন করতে আসে। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে মহাদেবের টানে আমরাও চলে আসি এই মায়াবী মন্দিরে। গত ভিডিওতে দেখেছেন গুপ্তকাশী পৌঁছাবার গল্প। এই ভিডিওতে থাকবে কেদারনাথ দর্শনের সম্পূর্ণ তথ্য এক নতুন ভঙ্গিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টে জয় শ্রী কেদার লিখতে একদম ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা যে হোটেলটায় আছি তার নিচটা বেশ সুন্দর গ্রাম, মানে এত সুন্দর লাগছে। এখানেও বেশ সুন্দর সুন্দর রুম আছে এই হোটেলের, আমাদেরই হোটেলেরই। হেলিকপ্টার যাচ্ছে, ওপরে বরফের পাহাড়, সুন্দর রোদ উঠেছে, সকালটা একদম অপূর্ব লাগছে। তার মধ্যে ভর্তি পাখি, বিভিন্ন রকমের পাখি। এটা একটা স্কুল, সুন্দর দেখুন স্কুলটা। গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এই জায়গাটার নাম হচ্ছে গুপ্তকাশী। কালকে আমাদের আর শিরসি যাওয়া হয়নি, তার আগেই আমরা গুপ্তকাশীতেই থেকে গেছিলাম। তার কারণ গুপ্তকাশীতে থেকে গেছি, তার কারণ হচ্ছে হলো কি, রাস্তাটা প্রচুর খারাপ, যেহেতু বৃষ্টি বাদল হচ্ছে আরও ভেঙেছে রয়ে গেছে, তাই জন্য আর রিক্স নিইনি। আর রাত্রিও হয়ে গেছিলো, সন্ধেও হয়ে গেছিলো, তার কারণ আপনারা দেখেছেন গত ভিডিও লাস্ট ভিডিওতে যে আমাদের অনেক জায়গায় বিভিন্ন জায়গায় প্রায় আধা ঘন্টা এক ঘন্টা করে দাঁড়াতে হয়েছে, তাই জন্য আরও লেট হয়ে গেছিলো। এবার এখানে একটা সুন্দর বেশ এই গ্রামের মধ্যে একটা বেশ কটেজ মতন পাওয়া গেছে, তা ওখানেই থেকে গেছি। আর এইখানেই সামনেই একদম, মানে এই আমাদের কটেজের পাশেই হচ্ছে হলো হেলিকপ্টার প্যাডটা, যেটা হচ্ছে হলো গুপ্তকাশী হেলিকপ্টার প্যাড। আর আমাদের গুপ্তকাশী থেকে হেলিকপ্টার না, আমাদের হচ্ছে শিরসি থেকে হেলিকপ্টার, আমরা ধরবো শিরসি থেকে। এটা একটা গ্রাম, সুন্দর সামনে রোদটা পড়ছে, ওফ কি লাগছে দেখতে। আর ওখানে মেঘে ঢাকা পুরো দেখে আছে, দেখে জুম করা যাক। ওইখানটাই হচ্ছে হলো কেদারনাথ। এই সামনের থেকে হেলিকপ্টারগুলো উঠে, এরমভাবে উঠে হেলিকপ্টারগুলো এইভাবে চলে যাচ্ছে। আমরা আছি এই হোটেলটায়, এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এইটাতে আমরা আছি, মানে এই বড় বিল্ডিংটার নিচের পোর্শনটায় আছি, এই যে লাল রঙের যে রয়েছে সেটাতে। এখানে অনেক হোটেল টোটেল হচ্ছে, বেশ সুন্দর হেলিকপ্টার, সুন্দর ফুল হয়ে আছে, এখানে নীল নীল ফুল হয়ে আছে, আর পাখি ভর্তি। এখানে একটা পাখি, এত সুন্দর পাখি, ভর্তি পাখি। হাম লোক কেদারনাথ জানে কে লিয়ে আয়ে,
तो आप लोग का ग्राम है ना? अच्छा ठीक है, ओके, गुड मॉर्निंग। এই দেখুন লোকেরা খুব ভালো হয়, খুব ভালো মানে খুব ভালো হয়, রাস্তায় দেখলেই হেসে কথা বলে। ওফ, হেভি লাগছে জায়গাটা, অপূর্ব লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। ও মানে সুইজারল্যান্ড ফেল, আমি সুইজারল্যান্ড দেখিনি, ইউরোপ দেখিনি, কিন্তু আমার এত সুন্দর লাগছে এই জায়গাটা, মানে সুইজারল্যান্ডের কোনো গ্রামে মনে হচ্ছে রয়েছি। অপরূপ লাগছে, অপরূপ, মাইন্ড ব্লোয়িং, মানে আমি বলে বোঝাতে পারবো না, সারাদিন এইখান থেকে হেঁটে চলে বেড়াবো, একদম আলাদাই লাগবে। ও, ভিডিওটা তো শুরুই করা হয়নি, একটা নতুন দিন, একটা নতুন জার্নি। আমরা আছি এখন উত্তরাখণ্ডের গুপ্তকাশীতে, আমরা যাচ্ছি কেদারনাথ। তা আজকের ভিডিওতে দেখবেন আমরা হেলিকপ্টার করে কেদারনাথ যাব এবং কেদারনাথ দর্শন করব এবং তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে তুলে ধরবো। তাহলে চলুন আমাদের সাথে থাকুন। ম্যাগি চলে এসেছে আমাদের জন্য, আমার পরোটা আসলে ঠিক আছে না, পরোটা চলে এসেছে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেড়ালাম এই জাস্ট। এবার আমরা রাস্তায় প্রথমে পড়বো ত্রিযুগী নারায়ণ বলে একটা মন্দির আছে, যেখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল, সেখানে যাব, সেখানে দেখবো, দেখে তারপরে আবার হেলিকপ্টারের জন্য। কাছ থেকে যে হেলিকপ্টারগুলো চাচ্ছে সেইগুলোর ডবল ফেয়ার, মানে সেম ডে রিটার্ন আর সেম ডে নেক্সট ডে রিটার্ন, এই দুটোতেই 9000 সামথিং করে নিচ্ছে, ঠিক আছে। আর একটা ভালো জিনিস যেটা ড্রাইভার দাদা বললো এখানে আপাতত ব্ল্যাকে মার্কেটে যে আগে টিকিট বিক্রি হতো সেগুলো একদম ফুললি বন্ধ হয়ে গেছে। এবার যদি কেউ এরকমভাবে করতে ধরা পড়ে যায় যে ব্ল্যাক মার্কেটে টিকিট বিক্রি করছে, তাহলে তার 10 লাখ ফাইন হয় আর 6 বছরের সাজা ম্যাক্সিমাম, মানে এটা হচ্ছে। তাই জন্য একদম ব্ল্যাক মার্কেট একদম পুরো বন্ধ করে দিয়েছে, ভেরি গুড জিনিস, মানে যারা একদম জেনুইন টিকিট কেটে আসবে তাদের জন্যই ঠিক আছে। আর এখন জানাই, সবাই জানেন যে জেনুইন টিকিট শুধুমাত্র একটাই ওয়েবসাইট দিয়ে কাটা যায়, আর সেখানে কোনোভাবেই ব্ল্যাক হওয়ার কোনো অপশান নেই আর ফেক হওয়ারও কোনো অপশান নেই। কোনো ওয়েবসাইটে কোনো টিকিট দেওয়া হয় না, শুধুমাত্র একটাই হিমালয়ান যাত্রা, যেটা ভিডিও আমি অলরেডি বানিয়ে ফেলেছি, সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কীভাবে টিকিট কাটতে হবে, সেইখান থেকেই কাটতে হবে। তার আগে মাস্ট চারধাম রেজিস্ট্রেশন থাকতে হবে। রাস্তা পুরো ধসে নেমে গেছে পুরো নিচের দিকে, ঝর্ণাই পুরো রাস্তাটাকে নিয়ে চলে গেছে, বিশাল বড়, বিশাল বড়। আবার রাস্তা বন্ধ, কাজ হচ্ছে রাস্তা, এক্ষুনি ছেড়ে দেবে এবার, চলো ক্লিন হয়ে গেছে রাস্তা। এখানে একটা মন্দির আছে, একটা ও
রাস্তাটা দেখুন একদম মারাত্মক ভয়ঙ্কর রাস্তা। তো বাসটা আসছে মানে কত রিক্স নিয়ে আসছে। ও ভাই গড, বাইকা লাগে দেখুন, বাইকা লাগে দেখুন। তো ভিউ দেখতে সুন্দর লাগছে, মাঝে মাঝে এমন একটা রাস্তা আসছে তাতে সব ভিউ পালিয়ে যাচ্ছে, তখন আর ভয় চলে আসছে। এখানে সামনে আরো একটা ঝর্ণা আছে। ওই গাড়িগুলোকে আগে পাস দিয়ে দিতে হবে, ওরা আগে যেহেতু ঢুকে গেছে গাড়িগুলো বেরিয়ে যাবে, তারপরে আমরা বেরাবো। এদের সব অলরেডি হয়ে গেছে, মানে কেদারনাথ দর্শন করে ফিরছে এরা। আর একটা ভালো জিনিস বলি, আমাদের এই খানিকক্ষণ আগে হেলিকপ্টার স্যার মানে হিমালয়ান হেলিপ্যাড থেকে যেখান থেকে আমরা হেলিকপ্টার বুক করেছি তারা কল করেছিল, করে কনফার্মেশন করলো কখন আসবেন কি না। আমাদের যদিও টাইম ডিফাইন করা আছে, তাও বললো যতটা হয় তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, এই সব বলে দিল। এমনি দু ঘন্টা আগে যাওয়ার কথা, চেকিং টেকিং করে ওরা যেহেতু, পার্সোনালাইজ ওয়েট হিসাব করে সব কিছু করে পাঠায়, কেন একটা হেলিকপ্টারের নির্দিষ্ট পরিমাণেই ওয়েট ক্যারি করা যায়। রাস্তাটা দেখুন এবার, আরো এই যে ঝর্ণা জলগুলো পড়ে অ্যাকচুয়ালি রাস্তাটা এরকম হচ্ছে। মনে হলো পুরো বৃষ্টি হলো। সিসি হেলিপ্যাডের সামনে এসে দাঁড়ালাম। এবার সুজুকি নাড়া এখন যাবো কি যাবো না ভাবছি। এই সিসি হেলিপ্যাড থেকে দুবার ফোন করে বললো যে ওয়েদার ক্লিন আছে, আপনারা চলে আসুন তাহলে আপনাদের নিয়ে চলে যাবো। এবার সেটা থেকে জিজ্ঞেস টিজ্ঞেস করে দেখি, যদি বলে এক্ষুনি ছেড়ে দেয় তাহলে আর সুজুকি নাড়ান যাবো না, হেলিপ্যাডে করে চলে যাবো। আসার সময় দেখবো, ফিরবার সময় কেদারনাথ থেকে তখন দেখবো প্ল্যানিং করে কী করা যায়। হেলিপ্যাডে যাওয়ার রাস্তা, সিসি হেলিপ্যাড যাওয়ার রাস্তা। এখানে হেলথ চেক আপ হয়, চারধাম হেলথ চেক আপ সেন্টার। এগুলো হচ্ছে সব রেস্ট্রিকশন, কী কী নিয়ে যেতে পারবেন কী নিয়ে যেতে পারবেন না। ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট হয়ে গেল, এটা হচ্ছে হেলিকপ্টারের সেই রুটটা। দাঁড়িয়ে আছে এখন, তেল ভাড়া চলছে হেলিকপ্টার। মানে হেলিকপ্টারে সবাই লোক তুলছে, ফার্স্ট ইনস্ট্রাকশন দিয়ে নেয় তারপরে লোক তুলছে। হেলিকপ্টার স্টার্ট হয়ে গেছে, আর কোনো কথা শোনা যাবে না এখন।
এখান থেকে ইমার্জেন্সি টিকিটও বুক করা যায়। সেই ক্ষেত্রে পার সাইড 4,000 টাকা করে চার্জ করবে, আর এটা ডিপেন্ড করবে যদি টিকিট অ্যাভেলেবেল থাকে তাহলেই দেবে। এটা একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। চলে এসেছে আমাদের এই হেলিকপ্টারটা আবার নেক্সট হেলিকপ্টার। এরপরেই ছিল আমাদের নাম্বার। প্রথমেই যাত্রী ওয়েট এবং হ্যান্ড লাগেজের ওয়েট আলাদা আলাদাভাবে মেপে নেওয়া হয়। এরপরে আমাদেরকে তিনটি হেলিকপ্টারে অন্য অন্য যাত্রীদের সাথে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় ওয়েট ম্যানেজমেন্টের জন্যে। কম পয়সায় কেদারনাথ যাত্রার জন্যে হিমালয়ান হেলি সার্ভিস প্রাইভেট লিমিটেড হচ্ছে সবচেয়ে বেস্ট অপশান। নির্দিষ্ট সময়ের আগেই আমাদেরকে কেদারনাথ হেলিপ্যাডে সুরক্ষিতভাবে পৌঁছে দিয়েছিল। ভিডিওগ্রাফি ছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই আর ভিডিও করে ওঠা হয়নি। না, ভিডিওটি বড় করে আপনাদের আর বোর করব না। কেদারনাথ মন্দির দর্শন এবং পুজো দেওয়ার বাকি অংশ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরে আসছি পরের ভিডিওতে। আমি সন্দীপ, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে আপনাদের চ্যানেল ফেম মাইনে দিচ্ছি। এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। জব সাথ ভোলেনাথ কা হো তো পেদল ভি মঞ্জিল আসান লাগতি হ্যায়। জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে।